জেলে যেতেই হচ্ছে আওয়ামী লীগ নেতা হাজি সেলিমকে। সোমবার হাজি সেলিমের সাজার রায় পৌঁছে নিম্ন আদালতে। সেখানে বলা হয়েছে তার হাতে সময় আছে আর 30 দিন, আর সব বিবেচনায় রায় মেনে নিয়ে জেলে যাবার সিদ্ধান্ত নিয়েছেন হাজি সেলিম। ওয়ান ইলেভেনের মামলায় গেল বছর আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের সাজা বহাল রাখেন হাইকোর্ট। সেই রায়ের অনুলিপি সোমবার পৌঁছায় বিচারিক আদালতে, যেখানে হাজি সেলিমকে 30 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়। দুদক বলছে আত্মসমর্পণ না করে আপিল করতে পারবেন না হাজি সেলিম, সেই সাথে সংসদ সদস্য পদের বৈধতা হারিয়েছেন তিনি। যে ওনাকে আত্মসমর্পণ করতেই হবে, আত্মসমর্পণ না করে কোনো আপিল করার কোনো সুযোগ আইনে নেই। কাজে আর্টিকেল 66(2)(d) অনুযায়ী ওনার যেহেতু সাজা বহাল, উনি সংসদ সদস্য হিসেবে থাকার ওনার যোগ্যতা নেই। রায় নিম্ন আদালতে পৌঁছানোর পরপরই পৌঁছে যায় হাজি সেলিমের কাছেও। পরে তার আইনজীবী জানান ঈদের পরই আত্মসমর্পণ করবেন হাজি সেলিম, আইন মেনেই জেলে যাবেন, তারপর আপিল বিভাগে করবেন জামিন আবেদন। মাননীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম সাহেব, উনি ঈদের পরপরই সব অবস্থা এবং সাবজেক্ট টু এভিলিটি অফ দ্য কোর্ট দেখে আমরা ঈদের পরপরই সারেন্ডার করে যাব। এ মামলায় হাজি সেলিমের অর্থদণ্ড বহাল রাখা হয়েছে। মাসুদ রহমান, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।